হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ চারিদিকে জলে জল হয়ে রয়েছে, আর উঠানটাতে মানে জল পড়ে শ্যাওলা হয়ে গেছে। তো আমি খুব সাবধানে হাঁটাচলা করতে করতে বাসন নিয়ে আমি চলে এসেছি বাথরুমে। কি করব বলো, বাসন তো আমাকে মাজতেই হবে, এটা আমার রোজের ডিউটি। আর বলো না, সকাল থেকে আমার আর ইচ্ছা করছে না আমি যে কোনো কাজকর্ম করি। তো যাই হোক, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর তার মধ্যে আজকে আমি কি বলবো, আর আজকে আমার সকাল থেকে খাটনির ওপর খাটনি পড়ে যাচ্ছে। আর বৃষ্টি বৃষ্টি সেরকম হচ্ছে না, মেঘলা আকাশ রয়েছে, আর তার মধ্যে ঝিরিঝিরি ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি পড়ছে। ভালোই লাগছে, ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, যেরকম আমি চেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা হবে, বেশ ভালো লাগবে। তো যাই হোক, আমি এখন ঘামছি না, বেশ ঠান্ডা ঠান্ডাও রয়েছে, বেশ সুন্দর লাগছে। তো আমি এর মাঝখানে আমি চলে এসেছি, বাসন টাসন মাসছি, কলে জলও চলে এসেছি, একটা বালতি খালি ছিল ওটা ভরছে। আর এদিকে আমি বাসনগুলোকে একে একে ভালো করে মেজে নিচ্ছি। আর কসব্রাইট গেছিলাম কিনতে, জানো তো আমাদের এখানে কাছে পিঠে দূরের দোকানে যেতেও পাচ্ছি না, কাছে পিঠের দোকানে গেছি কিন্তু কাছে পিঠে কোনো দোকানে আমি কসব্রাইট এখানে পাইনি, এনে দেবে বলেছে। আর দূরের দোকানে কি বলো তো, যাওয়ার আমার আর এনার্জি নেই, বলতে পারো এনার্জি নেই যে গিয়ে যাবো। আর রাস্তার একটা যেই রাস্তা দিয়ে যাই সেখানে এতটাই জল জমেছে যে ওই জল ঠেঙিয়ে আমার যেতে ইচ্ছাও করছে না যে আমি জল ঠেঙিয়ে আমি যাব। এমন জলের কালার, কালার দেখলেই পুরো অজ্ঞান হয়ে যাবে মানুষের কালারের অবস্থা, মানে কালো কালো রং জলের, কি বিচ্ছিরি, ড্রেনের জল, সব জল সব একসাথে মিশে গেছে। তো যাই হোক, আমি আর যাইনি, কারণ এতবার জল পাড়াতে পাড়াতে পায়ের অবস্থা ভীষণ খারাপ, এমনিতেই বাড়িতে জলে জল হয়েছে, শুকোচ্ছে না, তার মধ্যে আবার ওইদিকে জল পাড়াবো। একবার হলেও হয়, কিন্তু বারবার আর ইচ্ছা করে না গো। তো যাই হোক, আমার কুকারটা আমি মেজে নিচ্ছি, আর কিছু বাসন আমার বাকি রয়েছে। আজকে বাসন কম বের করেছি কারণ বেশি কিছু রান্না করিনি। আলু সোয়াবিনের তরকারি করেছি, ডাল করেছি, আলু সেদ্ধ, ভাত, ব্যাস। আর ভাজা করবো পরে, গরম গরম করবো, একেবারে গরম গরম খাওয়া হবে। তো আমি এখন আরও কিছু বাসন আছে সেগুলোকে একে একে আমি মেজে নিচ্ছি। তো আজকে আমি ভাবলাম যে মাঝখান থেকে শীতে করে চুল আঁচড়াবো। তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। অনেকদিন পর আমি এরকম ধরনের মাঝখান থেকে শীতে করে চুল আঁচড়েছি। তো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। তো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ধোয়ার পালা। এবার জল নিয়ে নিচ্ছি, জল নিয়ে একে একে সমস্ত বাসনের সার্ফগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে ভালো করে সমস্ত কিছু হাত দিয়ে বুলিয়ে বুলিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে, দেখতেই পাচ্ছ হাঁড়ি রাখা রয়েছে, হাঁড়ির ওপরে আমি একে একে সব বাসনগুলোকে আমি সাজিয়ে রাখবো। একদিকে কী বলো তো, ভালোই হয়, কম বাসন বেরোলে না কম খাটনি পড়ে। আর আমার না রোজের ওই এক ঘেমি বাসন মাজতে না আমার আর ইচ্ছা করেনি। কেউ যদি আমার কাজটা করে দিত সত্যি খুব ভালো হতো গো, সত্যি কাজ করার মতো আমার আর কেউ নেই। একা একা করতে করতে না আমিও বোর হয়ে যাচ্ছি আর হাঁপিয়েও যাচ্ছি, জানো তো, আর ভালো লাগে না রান্না বান্না আর এই কাজকর্ম করতে। তো যাই হোক, আমার আর অল্প একটুখানি বাকি রয়েছে বাসন, সেটা ধুয়ে নেবো। তো একটা গামলা আলাদা সরিয়ে রাখবো, মামামের জন্য জল গরম করবো, ওরও শরীরটা ভালো নেই, কারণ জল গরম করেই ওকে স্নানটা করাবো, যার জন্য স্টিলের গামলাটা আমি আলাদাভাবে ওটাকে ধুয়েই আলাদাভাবে সরিয়ে রাখবো। তো একসাথে নিয়ে যাবো, নিয়ে গিয়ে বাইরের কল থেকে আমি ভালো করে জল ভরে ওটা গরম করতে দিয়ে দেবো, বাদ বাকি আমি আস্তে ধীরে করে আদার সব কাজকর্মগুলো সারবো। তো আমার এদিকে জল যত বাসন ছিল সমস্ত কিছু আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাথরুমটার মধ্যে যা নোংরা পড়েছে একটু ভাবছি জল দিয়ে দিয়ে ভালো করে আমি ধুয়ে ফেলবো, কারণ দেখতেই পাচ্ছি কুমোর বালতিটার ওইদিকে সব ভাতগুলো এসে জমা পড়েছে। তো ওই জমা ভাতগুলোকে একটু জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে ড্রেন দিয়ে পাস করে দেবো। তো আমি এই দইটা তুলে নিয়ে জল দিয়ে দিয়ে সমস্ত বাথরুমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমার নিজের পায়ের মধ্যেও নোংরা সেগুলোটাও আমি ধুয়ে নিচ্ছি, আর বাথরুমে একটা রুটির টুকরো পড়েছিল সেটাকেও আমি ধুয়ে জল মানে বাথরুম দিয়ে পাস করে দিচ্ছি। তো আজকে ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।